ফরিদপুরের ডন নাম্বার ওয়ান। ফরিদপুরের ডন এটি কোনো মানুষ বা সিনেমার নাম নয়, এটি একটি গরুর নাম। এর আচরণ ও সাইজের কারণে এর মালিক নাম দিয়েছেন ডন। ডনের মালিক ফরিদপুরের শালতা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের হরেরকান্দি গ্রামের পশু চিকিৎসক রুবায়েত হোসেন। দুই বছর আগে মাত্র 3.5 লক্ষ টাকায় কিনেছিলেন ডনকে। এবার কোরবানির ঈদকে সামনে রেখে সেই ডনের দাম হাঁকছেন রুবায়েত 25 লক্ষ টাকা। ডনের বর্তমান ওজন 40 মণ 32 কেজি, উচ্চতা 6 ফিট 7 ইঞ্চি আর লম্বায় 11 ফিট 10 ইঞ্চি। বেশ যত্ন করে গড়ে তোলা বিশাল আকৃতির এই গরুটিকে দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। কিনে আনার পর থেকে গরুটিকে একটি ঘরের মধ্যে রেখেই লালন পালন করেছেন রুবায়েত। দুই বছরের মধ্যে একদিনের জন্য গরুটিকে ঘরের বাইরে আনা হয়নি। এক সপ্তাহ আগে ঘর ভেঙে ডনকে বাইরে আনা হয়। তখন থেকেই ডনকে দেখতে হাজারো মানুষের ভিড় জমায় রুবায়েতের বাড়িতে। তাদের অনেকেরই দাবি, ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরু এটি। ডনের মালিক রুবায়েতের দাবি, সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে প্রস্তুত করা হয়েছে ডনকে। তিনি বলেন, নিজে ঘাস চাষ করে গরুকে খাইয়েছেন, তাছাড়া ছোলা ভুসি এমনকি প্রতিদিন কমলা মালটা আঙুরুফ কলা খেতে দিতেন ডনকে। ফেসবুকের মাধ্যমে ফরিদপুরের ডনের খবর ছড়িয়ে পড়লে অনেক ক্রেতা অনলাইনের মাধ্যমে দরদাম হাঁকছেন বলে জানান রুবায়েত। তিনি 25 লাখ টাকা দাম চাচ্ছেন, ক্রেতারা দাম করছেন, তাতে তার কাঙ্ক্ষিত দামের কাছাকাছি চলে এসেছে বলেও জানান তিনি। খোঁজ নিয়ে জানা গেছে ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে ডন, আর তাই তো মানুষ ছুটে আসছে ডনকে দেখতে ও ডনের সাথে একটি সেলফি তুলতে। ওকে ডন কেন আমি বলবো না, ওর হাইট, ওর উচ্চতা এবং ওর ওজন এবং ওর যে ফিগার আকার, আসলে দেখতে শুনতে পুরো ডনের মতোই, যার কারণে আমি ওকে নাম দিয়েছি ফরিদপুরের ডন নাম্বার ওয়ান। আসলে আমি বলতে চাচ্ছি যে আমার এই গরুটা বাংলাদেশের মধ্যে সবচাইতে হাইট গরু, এর এর থেকে উঁচা আর গরু আপনি দ্বিতীয়টা বাংলাদেশে পাবেন না, অন্তত পক্ষে 2023 কোরবানি ঈদে আমি এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি। হয়তো এর থেকে মোটা পাবেন, এর থেকে নাদুস নুদুস পাবেন, কিন্তু আমার এই গরুর মধ্যে এতটা হাইট কোথাও পাবেন না। এটার উচ্চতা আছে 6 ফিট 7 ইঞ্চি এবং লম্বায় আছে 12 ফিট, ঠিক আছে। এটার ওজন আছে 1600 কেজি প্লাস, আর মনে কত সেটা আপনার 40 মণ 32 কেজি হয় আর কি, 40 মণ 32 কেজি। কত দাম চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 25 লাখ টাকা আমি ওর দাম চাচ্ছি, এবং ফেসবুক ইউটিউব মানে অনলাইনের মাধ্যমে আমার গরুটা যেভাবে প্রচার হয়ে গেছে, যাকে বলে ভাইরাল, ওই ভাইরালটা হয়ে গেছে, এখন সবাই দাম দর করতেছে এবং ক্রেতারা আমার বাড়ির উপরে আসতেছে, প্রতিদিন 2-4-5টা পার্টি আসতেছে, দাম দর বলতেছে এবং আমার আশানুরূপ মানে আমার দামের প্রায় কাছাকাছি চলে আসছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল নিউজ 16।